শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করবে এবং তার অবাধ্য হবে তারা নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে। উসুলুস সালাসা এর লেখক বলছেন, ওয়ামান আসাহু দাখালান নার, যে সকল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবে তারা জাহান্নামে প্রবেশ করবে। এখানে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্য প্রত্যেক ব্যক্তি কি জাহান্নামের আগুনে পড়বে? তারা সবাই চিরকালের জন্য জাহান্নামী হবে? আসলে এই বিষয়গুলো নির্ভর করে তাদের গুনাহের প্রকৃতি ও মাত্রার উপর। এক্ষেত্রে তিনটি ঘটনা ঘটতে পারে। প্রথমত, কেউ শিরকে আকবর বা কুফরে আকবর করতে পারে। যদি কেউ শিরক আকবর করে কিংবা কুফরে আকবর করে এবং তার উপরই মৃত্যুবরণ করে, তাহলে সন্দেহাতীতভাবে সে ব্যক্তি চিরকাল জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার আয়াত 48-এ বলছেন, ইন্না আল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সেই গুনাহ মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরীক করা হয়। এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানালো, সে সত্যি আল্লাহর উপর মিথ্যা আরোপ করল এবং একটি মহাপাপে নিজেকে জড়ালো। সূরা নিসার আয়াত 116-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা এই বিষয়টি ক্ষমা করবেন না যে তার সাথে কোনো রকম শরীক করা হবে। এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করল, সে মূলত চরমভাবে গোমরাহ হয়ে গেল। যদি কেউ মৃত্যুর আগে কুফর বা শিরক ত্যাগ না করে, তওবাহ না করে এবং ওই অবস্থাতেই মারা যায়, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। মূলত যে কেউই আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন এবং ঘোষণা করে দিয়েছেন যে মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা তার নবী এবং সবচেয়ে প্রিয় আদম সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে সূরা যুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অথচ হে নবী, তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যদের শরীক করো, তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে মুহাম্মদ, যদিও তুমি শিরক করো তবে তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দেখুন বিষয়টি কত স্পষ্ট এবং কত পরিষ্কার, তবুও অনেক মূর্খ একে বিভ্রান্তির উপলক্ষ বানায়। অনেকে এই বিষয়ে আপোষ করে, ছাড় দেয়, আবার অনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে অজ্ঞতায় ভোগে। মনে রাখবেন, যদি কোনো অমুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করা ছাড়া, বিশ্বাস করা ছাড়া, ঘোষণা করা ছাড়া মারা যায়, তাহলে সে কাফির। এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করে, তাহলে তার স্থান জাহান্নাম। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটি সুস্পষ্ট, এটি তাওহিদ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করা ছাড়া মৃত্যুবরণ করবে, অর্থাৎ তাওহিদের উপর মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে সর্বনিম্ন আযাব ভোগ করা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে যদি তোমার কোনো ধন সম্পদ থাকত
এবং তোমাকে যদি বলা হতো ওগুলোর বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে তোমাকে রেহাই দেয়া হবে, তাহলে মুক্তিপণ হিসেবে কি তুমি ও সব কিছু দিতে? সে জাহান্নামী ব্যক্তি তখন বলবে, অবশ্যই মুক্তিপণ হিসেবে যা কিছু প্রয়োজন আমি তাই দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, তুমি যখন আদমের পৃষ্ঠ দেশে ছিলে তখন এর চাইতে অনেক কম জিনিস আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম। তুমি শুধু আমারই ইবাদত করবে, অন্য কারো উপাসনা করবে না। কিন্তু তুমি দুনিয়ার জীবনে আমার পাশাপাশি আরও অনেক মাবুদের উপাসনা করেছ। এই হাদিসটি আছে সহিহুল বুখারীতে। ইন্টারফেইথ ঠিক এই আকীদারই সর্বনাশ করতে চায়, ছলে বলে কৌশলে এই বিষয়টিকে একেবারে বাতিল করে ফেলতে চায়, গোপন করে রাখে, তা না পারলে পরিবর্তন করে ফেলে। কখনো ভাববেন না ইন্টারফেইথ হলো আমি চার্চে বা ইহুদিদের উপাসনালয়ে গেলাম, হাসি হাসি মুখে ছবির জন্য পোজ দিলাম, তারপর গল্প গুজব করে বের হয়ে আসলাম। ইন্টারফেইথ নিজেই একটি স্বতন্ত্র ধর্ম, কুফরের উপর কুফর, অথচ এটি এমনভাবে ছদ্মবেশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, মুসলিম তরুণ যুবকেরা বুঝতেই পারে না যে কখন ইন্টারফেইথের মাধ্যমে তারা তাদের ঈমান হারিয়ে ফেলছে। ইন্টারফেইথ বা আন্তঃধর্মীয় সংলাপ এই স্পষ্ট বিষয়টিকে মুছে দিতে চায় কিংবা ঘোলাটে করতে চায়। এটা আন্তঃধর্মীয় সংলাপ এবং কর্মকাণ্ডের বিপজ্জনক দিকগুলোর অন্যতম। আন্তঃধর্মীয় সংলাপ মানে শুধু গির্জা কিংবা সিনাগগে যাওয়া না, অথবা গল্প গুজব করা আর হাসি মুখে ছবি তোলা না। এর আসল বাস্তবতা অনেক ভয়ঙ্কর। আদতে ইন্টারফেইথ বা আন্তঃধর্মীয় সংলাপ স্বতন্ত্র একটি ধর্মের মতো। এটা হলো কুফরের উপর কুফর, অথচ একে এমনভাবে উপস্থাপন করা হয় যে মুসলিম যুবকেরা বুঝতেই পারবে না কখন ইন্টারফেইথের মাধ্যমে তারা তাদের ঈমানকে হারিয়ে ফেলছে। মুসলিমদেরকে তো একেবারে ইসলাম থেকে বের করে আনা কষ্টসাধ্য, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমনেরা ইন্টারফেইথের এই বিষ উম্মার মাঝে ঢুকিয়ে দিচ্ছে। ওরা নিজেদের মুসলিম বলুক সমস্যা নেই, কিন্তু তাদেরকে প্রকৃত ইসলামের বদলে ইন্টারফেইথের ইসলাম দাও, আন্তঃধর্মীয় সঙ্গ সংলাপের ইসলাম দাও, তাহলে ওরা নিজেদের মুসলিম দাবি ঠিকই করবে, কিন্তু ওদের ভিতরে ইসলামের আর কিছুই থাকবে না। কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করে দেখুন, সে আপনাকে নির্দ্বিধায় বলবে, কেউ যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র এবং ত্রাণকর্তা হিসেবে স্বীকার না করে তাহলে সে নিশ্চিত জাহান্নামে যাবে। খ্রিস্টানদের মধ্যে যারা সত্যবাদী তারা সরাসরি কথা বলবে। বাইবেলে স্পষ্ট বলা আছে, যদি কেউ এ কথায় অবিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যাপটাইজড হয়েছিলেন এবং কেবল তার মাধ্যমে আখিরাতের মুক্তি সম্ভব, তাহলে সে জাহান্নামী। বাইবেলে যা লেখা আছে সেটা স্পষ্টভাবে বলতে খ্রিস্টানরা লজ্জাবোধ করে না, কিন্তু কুরআনে যা বলা আছে সেটা বিশ্বাস করতে আজ কিছু মানুষের লজ্জা লাগে। আবার তারা নিজেদের মুসলিমও দাবি করে। শিয়াদের মৌলিক একটি আকীদা হলো, কেউ যদি তার বারো ইমামের উপর ইমান না আনে তাহলে সে কাফির, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। শিয়াদের গুরুত্বপূর্ণ একটি বই হলো হাক্কুল ইয়াকিন ফি মারিফাত উসুলুদ্দিন। এই বইয়ের দ্বিতীয় খণ্ডে বলা আছে যে যারা বারো ইমামের হক আদায় করে না তারা কাফির, পথভ্রষ্ট এবং চিরকালের জাহান্নামী। এই ব্যাপারে ইজমা আছে। এটা হলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর একটি বক্তব্য। বারো ইমামের হক আদায় বলতে তারা আসলে কি বোঝায়? শিয়াদের আকিদার ব্যাপারে যারা ধারণা রাখেন তারা জানেন যে তারা তাদের বারো ইমামের উপর এমন কিছু বৈশিষ্ট্য এবং হক আরোপ করে যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট। যেমন তারা বিশ্বাস করে তাদের ইমামদের গায়েবের জ্ঞান আছে, অথচ ইলমুল গায়েব বা গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি যদি বিশ্বাস করেন গায়েবের জ্ঞান শুধু আল্লাহর, তাহলে আপনি কাফির। শিয়াদের মতে মুসলিম হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইমামদেরও গায়েবের জ্ঞান আছে। এছাড়া তারা মনে করে বারো ইমাম মাসুম বা নিষ্পাপ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কি অবস্থা? আজ পথভ্রষ্ট, দিন বিক্রি করা, বিভ্রান্ত, পরাজিত মানসিকতার এমন অনেক লোক আছে যারা নিজেদের আহলুস সুন্নাহ দাবি করে আর বলে কিছু মানুষ হলো মুমিন আর কিছু হলো কাফির, আর এর বাইরে তৃতীয় আরেক দল মানুষ আছে। অথবা তারা বলে যে কুরআনে বলা হয়েছে অবিশ্বাসীরাও জান্নাতে যাবে। আজ আপনি দেখবেন অনেক প্রফেসর, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সমাজের অভিজাত, শিক্ষিত, হবর দাবিদার লোকেরা এমন দাবি করে। আফসোসের বিষয় হলো অনেক আলিম নামধারীর কাছ থেকেও আজ এ ধরনের কথা শোনা যায়। আমরা স্পষ্টভাবে বলি যে তাওহীদ ও রিসালাতকে গ্রহণ না করে যে মারা যাবে আখিরাতে তার আবাসস্থল হলো জাহান্নাম। মডার্নিস্ট আর আন্তঃধর্মীয় সংলাপের ফেরিওয়ালাদের কথায় বিভ্রান্ত হবেন না, তাদের হাতের পুতুলে পরিণত হবেন না, তাদের মিষ্টি কথায় ভুলবেন না। নিজেদের গোমরাহিকে জায়েজ করার জন্য তারা কুরআনের আয়াতের অর্থকে বিকৃত করে। তারা বলে কুরআনের কিছু আয়াতে বলা হয়েছে ইহুদি, খ্রিস্টান এবং সাবাইরা সকলেই জান্নাতে যাবে। হ্যাঁ, আমরাও বলি যে কিছু ইহুদি এবং খ্রিস্টান জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই, এটা কুরআনেই বলা হয়েছে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে নিয়ে কে প্রশ্ন করবে? কিন্তু প্রশ্ন হলো কোন ইহুদিরা জান্নাতে যাবে এবং কোন খ্রিস্টানরা জান্নাতে যাবে। যেসব ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবদ্দশায় তাকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করেছিল, তারা শিক্ষা গ্রহণ করেছিল, পালন করেছিল, তারা জান্নাতে যাবে। যেসব খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হিসেবে মেনে নিয়েছিল এবং তার শিক্ষা অনুসরণ করেছিল, কুফর ও শিরক থেকে বিরত ছিল, তারা জান্নাতে যাবে। আর আমরা তাদের সবাইকেই মুসলিম বলি, কারণ তারা মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শিক্ষার অনুসরণ করেছিল। যে ইহুদি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একনিষ্ঠ অনুসারী ছিলেন, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রকৃত অনুসারী ছিলেন, তাদের কথায় ঈমান এনেছিলেন, তাদের তো আমরা মুসলিমই বলি, আর এই মানুষগুলোই হবেন জান্নাতি। আজকের কোনো ইহুদি বা খ্রিস্টান যদি সত্যিকার অর্থে মুসা ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শিক্ষা মেনে চলে, তাদের উপর অবতীর্ণ হওয়া কিতাব মেনে চলে, তাহলে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। যদি মুসা এবং ঈসা আজ দুনিয়াতে থাকতেন তাহলে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার আনীত শরিয়াহ অনুসরণ করতেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাসূলের কাছ থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তাদের জীবদ্দশায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন তাহলে তারা তাকে অনুসরণ করবেন। প্রত্যেক রাসূল মহান আল্লাহর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহান আল্লাহ জানতেন তিনি মুসা, ঈসা, ইয়াহিয়া, ইসমাইল, ইসহাকের জীবদ্দশায় মুহাম্মদকে পাঠাবেন না, তবুও তিনি তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ মনে করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম, অতঃপর তোমাদের কাছে যখন আমার কোনো রাসূল আসবে সে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার আনীত বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, তোমরা কি এ কথার উপর এই অঙ্গীকার গ্রহণ করেছ? তারা বলল, হ্যাঁ আমরা মেনে চলার অঙ্গীকার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এই অঙ্গীকারে সাক্ষী হয়ে রইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে যদি তোমাদের জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয় তাহলে তোমাদের সবাইকে তার অনুসরণ করতে হবে, তাকে সাহায্য করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কাছে জানতে চাইছেন, তোমরা কি এ কথার উপর এই অঙ্গীকার গ্রহণ করেছ? তারা উত্তর দিয়েছিলেন, আমরা মেনে নিলাম। এভাবে নবী রাসূলগণ তাদের নবুয়তের স্বীকৃতি পেয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন তখন তিনি পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরিয়াহ অনুসরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ফিরে আসবেন তখন মুসলিম উম্মার একজন আমির থাকবেন, তিনি হবেন একজন সাধারণ মানুষ এবং নেতা, কোনো নবী নন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এসে পৌঁছাবেন তখন মুসলিমরা সলাৎ আদায় করার অবস্থায় থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখার পর মুসলিমদের আমির তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমামতি করবেন না, বরং মুসলিমদের আমিরের পিছনে সলাৎ আদায় করবেন। এই হাদিস সহিহ। এই হাদিস নিয়ে মন্তব্য করতে গিয়ে ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমামতি করবেন না যাতে করে এটি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়ে যায় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার একজন অনুসারী হিসেবে এসেছেন, নিজের কোনো শরিয়া প্রতিষ্ঠা করতে আসেননি। ইসলাম কোনো পুরানো আসবাব নয় যা বছরকে বছর মেরামত করতে হবে, যা 2020 এর জন্য সংস্কার করতে হবে। ইসলামের নানান রূপ নেই, ইসলাম একটি। যে ইসলাম 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, শিখিয়েছিলেন এবং পালন করিয়েছিলেন, এটি আল্লাহর মনোনীত একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা। এর কোনো সংস্কার, কোনো ঘষা মাজার দরকার নেই। আজ কিছু কিছু মানুষ নিজেদেরকে আল্লাহর চেয়ে বেশি দয়ালু দাবি করতে চায়, তারা দয়ার নামে অদ্ভুত সব যুক্তি নিয়ে আসে, তারা বলতে চায় যে কাফির মুশরিকরাও জান্নাতে যেতে পারে। যেমন তারা বলে, কেউ অনেক হাসপাতাল তৈরি করেছে, লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি অসহায় এতিম বাচ্চাদের দেখাশোনা করেছে, সে যুদ্ধের সময় পুঁতে রাখা ল্যান্ডমাইন সরিয়েছে,
অসংখ্য দরিদ্র মানুষকে সাহায্য করেছে, সে সারা জীবন মানুষের ভালো করেছে, কখনো কাউকে আঘাত করেনি, কারো ক্ষতি করেনি, কিন্তু সে আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, সে কাফির কিংবা মুশরিক হিসেবে মারা গেছে। এমন একজন মানুষ কি এত ভালো কাজ করার পরেও জাহান্নামে যাবে? শুধু কাফির কিংবা মুশরিক হওয়ার কারণে তার সব ভালো কাজ কি নিষ্ফল হয়ে যাবে? এটা হলো তাদের কথা। হ্যাঁ, আমরা স্পষ্টভাবে বলি এমন সব লোক জাহান্নামে যাবে। যে তাওহীদ ও রিসালাত গ্রহণ করবে না সে যাই করুক না কেন, আখিরাতে তার স্থান হবে জাহান্নাম। যারা দয়ার নামে কাফির ও মুশরিকদেরকে জান্নাতি বানাতে চায়, তারা আসলে মনে করে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বোঝে। তারা মনে করে তারা আর রহমান আর রহিমের চেয়ে বেশি দয়ালু। আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে তার দয়ার মাত্র এক ভাগ বণ্টন করে দিয়েছেন, বাকি 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। এই এক ভাগ দয়ার কারণেই মা সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে। জগতের সকল ভালোবাসা আর দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোট দয়ার মাত্র এক ভাগ। আর এক ভাগ দয়ারও খুবই সামান্য একটু অংশ ভাগে পেয়ে আল্লাহর এই নাদাল সৃষ্টি মনে করে তাদের দয়া এই আল্লাহর চেয়ে বেশি। কত বড় ধৃষ্টতা এটি! কিছু মানুষ এই ধরনের কথা বলে কাফিরদের সমালোচনা থেকে বাঁচার জন্য, কাফিরদের সামনে নিজেদের মানবিক ও গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য, যাতে ওঠার জন্য। কারণ আজকের দিনে এসব কথা বললে খুব সহজে জনপ্রিয় হওয়া যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়। দিন বেঁচে দিন কাটানো এই লোকেরা এ ধরনের কথাবার্তা বলে আল্লাহর শত্রুদের কাছ থেকে মডারেট হওয়ার সার্টিফিকেট পায়। তারা দিন বিক্রি করে মডারেট হওয়ার সার্টিফিকেট কেনে। ইসলামের শত্রুরা তখন বলে, হ্যাঁ, অমুক ব্যক্তি একজন ভালো মুসলিম, সে একজন মডারেট মুসলিম। এ ধরনের লোকেরা খুব সহজে অনেক অনুসারীও জুটিয়ে ফেলতে পারে। অসংখ্য জাহেল মূর্খ লোকেরা এদের অনুসরণ করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারাতে আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি ও খ্রিস্টানরা কখনই তোমার উপর খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের অনুসরণ করো। সূরা বাকারা আয়াত 120। অনেকে এ আয়াতের অর্থ ভুল বোঝে। তারা মনে করে ইহুদি ও খ্রিস্টানদের মিল্লাতের অনুসরণ করা মানে হল রাস্তায় গিয়ে চিৎকার করে বলা, আমি একজন ইহুদি, আমি একজন খ্রিস্টান। চিৎকার করে নিজেকে ইহুদি খ্রিস্টান হিন্দু কিংবা নাস্তিক ঘোষণা করা অথবা এমন কথার প্রবন্ধ লেখার মাধ্যমে এই আয়াতের অর্থ সীমিত না। কাফেররা শুধু যে এসবেই সন্তুষ্ট হয় তা নয়, আন্তধর্মীয় সংলাপের অংশ হয়ে যেসব কুফর উচ্চারণ করতে হয়, যেসব কুফরের স্বীকৃতি দিতে হয়, সেগুলোও তাদেরকে সন্তুষ্ট করে। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামী হবে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহর ফয়সালাকে বাদ দিয়ে সেখানে নিজের মতকে প্রাধান্য দেয়া, আল্লাহর বক্তব্যের বদলে নিজের মতকে প্রচার করার কাজও এ আয়াতের অন্তর্ভুক্ত। এ ধরনের কাজ কাফিরদেরকে সন্তুষ্ট করে। সুতরাং সাধারণ মূলনীতি হল, যদি কেউ কুফর এবং শিরকের উপর মৃত্যুবরণ করে তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কেউ কেউ এখানে সূরা আল ইসরার 15 আয়াত উল্লেখ করে জল ঘোলা করার চেষ্টা করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি কখনোই রাসূল না পাঠিয়ে কোনো জাতির উপর আযাব নাজিল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ব্যাপারে কোনো সতর্ককারী না পাঠিয়ে কোনো জাতিকে আযাবের মুখোমুখি দাঁড় করান না, এটি সত্য। তবে এটি আমাদের এখানকার আলোচনার মূল বিষয় নয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসির গ্রন্থে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, আগ্রহীরা দেখে নিতে পারেন। তবে সতর্ক বার্তা তাদের কাছে পৌঁছেনি, এই দাবি কারা করতে পারে, কাদের কাছ থেকে দাবি আসলে তা গ্রহণযোগ্য সেটা আমাদের বিবেচনা করা দরকার। আমাজন জঙ্গলের গভীরে অন্ধকার কোনো এক প্রান্তে থাকা গোত্রের লোকেরা হয়তো এই কথা বলতে পারে। কোনো দুর্গম পাহাড়ের ভেতরে গুহায় বসবাস করা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো গোত্র হয়তো এমন দাবি করতে পারে। কিন্তু আজকে গুগলের যুগে, স্যাটেলাইট টিভি আর ইন্টারনেটের যুগে সব তথ্য যার হাতের নাগালে আছে, সে যদি দাবি করে ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছেনি তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আজকের দুনিয়ায় এমন কোনো ব্যক্তির কথা আমার জানা নেই যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি। ইমাম আহমদ কত শত বছর আগে কথা বলেছিলেন চিন্তা করুন। তাহলে আজকের গ্লোবাল ভিলেজের যুগে কেউ এমন অজুহাত দিলে তার যৌক্তিকতা কতটুকু? কিছু লোক আছে যারা এখানে আপত্তি করতে চাইবে। তারা এসে বলবে, আপনারা যেটি বলছেন সেটি ভুল। আজকের দুনিয়ায় সবাই হয়তো ইসলামের কথা শুনেছে কিন্তু তাদের কাছে প্রকৃত ইসলাম পৌঁছায়নি। তাদের কাছে ইসলামের একটা বিকৃত ছবি পৌঁছেছে, সালামের মাহাত্ম্য, ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানার সুযোগ তারা পায়নি। বরং মিডিয়ার অপপ্রচার আর বিকৃতির কারণে অধিকাংশ লোকই ইসলাম সম্পর্কে মারাত্মক ভুল ধারণা পেয়েছে। অপপ্রচারের কারণে তারা ইসলামকে বর্বরদের ধর্ম মনে করে,
মুসলিম মানেই যেন সন্ত্রাসী। আসুন তাদের দাবির যৌক্তিকতা যাচাই করা যাক। 1400 বছর পেছনে ফিরে যাওয়া যাক। মক্কার জীবন, ইসলামের দাওয়াত মাত্র ছড়ানো শুরু করেছে। ইসলামের দাওয়াহকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য মক্কার কুরাইশ মুশরিকরা সর্বশক্তি নিয়োগ করেছে। সারা আরবের সামনে ইসলামকে বিকৃত করে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা। শুধু তাই না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও কুৎসা রটাচ্ছে। এত কিছুর পরও আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস শুনেছেন যেখানে তিনি বলেছেন অমুক ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে কারণ সে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারেনি? কুরাইশ ইসলামের ব্যাপারে মিথ্যা রটাচ্ছিল আর অমুক ব্যক্তি ওই বিকৃত রটনাই শুনেছিল। সে প্রকৃত ইসলামের খোঁজ পায়নি, তাই ইসলাম গ্রহণ করেনি। এ কারণে সে জাহান্নাম থেকে মাফ পাবে, এটি তার জন্য গ্রহণযোগ্য ওজর। এমন কোনো হাদিস কি শুনেছেন? না, শুনেননি। যারা কুরাইশের প্রোপাগান্ডা শুনে প্রভাবিত হয়েছিল তাদের জন্য এ অজুহাত কোনো কাজে লাগেনি। তাহলে আজকে মিডিয়ার প্রোপাগান্ডা শুনে যারা ইসলাম থেকে দূরে থাকে তাদের জন্য কেন এই অজুহাত গ্রহণযোগ্য হবে? তাহলে আপনি কিভাবে ইসলামের বিকৃতির খোরা যুক্তি দিয়ে কাফির মুশরিকদের পক্ষে সাফাই গাচ্ছেন? মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর দিনের দাওয়া পৌঁছে দেয়া, আর কাফেরদের দায়িত্ব হলো সত্য দিনের সন্ধান করা, সত্যের খোঁজ করা। তাদের দায়িত্ব আমাদের দায়িত্বের চেয়েও অনেক বড়। শরীরে শক্তি বা পুষ্টি যোগান দেওয়ার জন্য তারা যেমন খাদ্যের সন্ধান করে, তেমনি আত্মার পুষ্টির জন্য, আত্মার খোরাকির জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের সন্ধান করতে হবে। কাউকে যদি খাবার পানি ছাড়া জনশূন্য পরিত্যক্ত নির্জন কোনো বাড়িতে একা ফেলে রেখে আসা হয় তাহলে সে কী করবে? বাড়ির মধ্যে পায়ের উপর পা তুলে আয়েশ করবে? কখন তার মুখে কেউ খাবার তুলে দেবে তার জন্য অপেক্ষা করবে? নাকি সে খাবার আর পানির জন্য আশেপাশে তন্ন তন্ন করে খুঁজবে? সে আশপাশ চষে ফেলবে, তাই না? যেভাবে দেহের খোরাকি খুঁজতে হয় সেভাবে আত্মার খোরাকিও খুঁজতে হয়। যেভাবে দুনিয়ার জন্য জীবিকার সন্ধান করতে হয় তেমনিভাবে আখিরাতের রাস্তাও বেছে নিতে হয়। ইসলামের খোঁজ করা প্রত্যেকের উপর আবশ্যক।